हेलो फ्रेंड्स, नॉलेज वर्सेटाइल वेलकम्स। अमरा बाक्के लेटेर प्रयोग नी आलोचना करछी। आज देखबो लेट अलोन ए फ्रेजटा बाक्के कोन अर्थे एवं किभाबे प्रयोग हय। तो आजकेर आलोचना थाकछे लेट अलोन अर्थात यूज अफ लेट अलोन, लेट अलोन एर व्यवहार। आर एटा जखन तोमरा बाक्ये प्रयोग करबे तखन एटा कि सेंस देबे, कि अर्थ देबे सेटा होलो तो दूरेर कथा बा छेड़ेई दाओ। যেমন ফার্স্ট ডিভিশন পাওয়া তো দূরের কথা, ফার্স্ট ডিভিশন পাওয়া তো ছেড়েই দাও, সে তো পাশই করবে না। এই যে দূরের কথা ছেড়েই দাও, এমন অর্থে কিন্তু আমরা লেট অ্যালোন এই ফ্রেজটাকে ব্যবহার করব। এবং এই বাক্যে কিন্তু আরো একটা অংশ থাকবে, যেমন ধরো ফার্স্ট ডিভিশন পাওয়া তো দূরের কথা, সে তো পাশই করবে না, সে তো পাশই করবে না, সেই অংশের জন্য আমরা একটা নেগেটিভ পয়েন্ট পাবো। অর্থাৎ বাক্যের একটা পার্টে আমরা লেট অ্যালোনের ব্যবহার করবো এবং অন্য পার্টে যেটা থাকবে সেটা থাকবে নেগেটিভ। এবার আমরা দেখে নিই লেট অ্যালোন আমরা বাক্যে কিভাবে ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট, একটা জিনিস মনে রাখবে যে ফার্স্ট ডিভিশন পাওয়া তো দূরের কথা, সে তো পাশই করবে না। এই যে সে তো পাশই করবে না, এই দ্বিতীয় পার্টকে তোমরা প্রথমে এনে ট্রান্সলেশন করবে। যেমন ধরো প্রথমে সাবজেক্ট, তারপর যে টেন্সে তুমি সেটাকে ব্যবহার করবে সেই সেন্টেন্সটাকে ব্যবহার করবে, তা হেল্পিং ভার্ব, এখানে এইচ ভি মানে হেল্পিং ভার্ব, তারপর একটা নট, অর্থাৎ যে যে বাক্যটা সেটা কিন্তু নেগেটিভ হবে, অর্থাৎ একটা নট বসবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর লেট অ্যালোন, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। অর্থাৎ তোমরা যখন এটাকে ট্রান্সলেট করবে ইংরেজি যে সেন্টেন্সটা হবে সেখানে কিন্তু লেট অ্যালোন বাক্যের দ্বিতীয় অংশে আসবে। বাংলায় তোমার ছেড়েই দাও, দূরের কথা, এটা বাক্যের প্রথম অংশে থাকছে, কিন্তু ইংরেজিতে তার পরিবর্তে যে লেট অ্যালোনের ব্যবহার করবে সেটা কিন্তু বাক্যের দ্বিতীয় অংশে কমার পর বসবে। এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই যাতে আমাদের বুঝতে সহজ হয়। ফুটবল খেলা তো ছেড়েই দাও, ফুটবল খেলা তো দূরের কথা, ফুটবল খেলা তো ছেড়েই দাও, ফুটবল খেলা তো দূরের কথা, অর্থাৎ ফুটবল খেলার কথা তো ভাবাই যায় না। এখানে আমি ভাবাই যায় না কথাটা লিখিনি, কিন্তু ওই একই সেন্স ক্লিয়ার করে। ফুটবল খেলা তো ছেড়েই দাও, সে তো এমনকি ছুটতেও পারে না, ছোটা অর্থাৎ দৌড়তেও পারে না। ফুটবল খেলা তো ছেড়েই দাও, সে তো এমনকি ছুটতেও পারে না, দৌড়তেও পারে না। তো আমরা সে তো এমনকি ছুটতেও পারে না এই অংশটাকে কিন্তু প্রথমে ইংরেজিতে অনুবাদ করব। হি কান্ট ইভেন রান, সে তো এমনকি ছুটতেও পারে না। হি কান্ট ইভেন রান, কান্ট হচ্ছে ক্যান নট এর কন্ট্রাক্টেড ফর্ম। হি কান্ট ইভেন রান, লেট অ্যালোন প্লে ফুটবল, ফুটবল খেলার কথা তো ছেড়েই দাও, তার জন্য আমরা ইংরেজি ব্যবহার করলাম লেট অ্যালোন প্লে ফুটবল। এখানে তুমি যে ভার্ব ফর্মটা ব্যবহার করবে অর্থাৎ যে টেন্সটা ব্যবহার করবে এই লেট অ্যালোন এর পর সেই ফর্মটাই ব্যবহার করবে, লেট অ্যালোন প্লে ফুটবল। তো এখানে লেট অ্যালোন এর প্রয়োগ তোমরা বুঝতে পারলে। এবার আমরা আর একটা সেন্টেন্স দেখছি, কম্পিউটারের কথা তো ছেড়েই দাও, আমি তো এমনকি একটা মোবাইলও কিনতে অক্ষম ছিলাম। এবার সেন্টেন্স প্যাটার্নটা একটু আলাদা, কম্পিউটারের কথা তো ছেড়েই দাও, আমি তো এমনকি একটা মোবাইল কিন্তু অক্ষম ছিলাম। তো আমরা আমি তো এমনকি একটা মোবাইল কিন্তু অক্ষম ছিলাম এই পার্টটাকে প্রথমে লিখব। আই ওয়াজ আনএবল টু বাই ইভেন এ মোবাইল, আই ওয়াজ আনএবল টু বাই ইভেন এ মোবাইল, আই ওয়াজ আনএবল টু বাই ইভেন এ মোবাইল। কম্পিউটারের কথা তো ছেড়েই দাও, লেট অ্যালোন কম্পিউটার। যখন দেখবে দুটো পার্টের ভার্ব একই রয়েছে সেক্ষেত্রে দ্বিতীয়বার আর ভার্বের উল্লেখ করার দরকার নেই, যদি ভার্বটা দেখো ভিন্ন রয়েছে সেক্ষেত্রে তুমি উল্লেখ করবে। তো এক্ষেত্রে আরেকবার বাই লেখা তোমার দরকার নেই। তো এখানটায় আই ওয়াজ আনএবল টু বাই ইভেন এ মোবাইল, লেট অ্যালোন কম্পিউটার, আই ওয়াজ আনএবল টু বাই ইভেন এ মোবাইল, আমি এমনকি একটা মোবাইলও কিনতে অক্ষম ছিলাম, লেট অ্যালোন কম্পিউটার, কম্পিউটারের কথা তো ছেড়েই দাও। পরের এক্সাম্পলটা দেখো, খাবারের কথা তো ভাবাই যায় না, খাবারের কথা তো দূরের কথা, সে তো আমাকে এক গ্লাস জলও দেয়নি। আমরা এখানে এমনকিটা প্রয়োগ করিনি, কিন্তু এমনকি যদি লেখো তবে ইভেন দেবে, না হলেও তুমি ইভেন দিতে পারো, কারণ এই ধরনের যে কনস্ট্রাকশন গুলো রয়েছে এখানে ইভেনটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, দেখো হি হ্যাভন্ট অফার্ড মি বা গিভেন মি, যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। হি হ্যাভন্ট অফার্ড মি এ গ্লাস অফ ওয়াটার, লেট অ্যালোন ফুড অর টিফিন। তো এখানে আমরা যদি এমনকি দিই তবে হবে হি হ্যাভন্ট অফার্ড মি ইভেন এ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ আমাদের এখানটায় ইভেন এর প্রয়োগ করতে হবে। হি হ্যাভন্ট অফার্ড মি ইভেন এ গ্লাস অফ ওয়াটার, লেট অ্যালোন ফুড অর টিফিন।
সে তো আমাকে এক গ্লাস জলও অফার করেনি, টিফিন বা খাবারের কথা তো ছেড়েই দাও। 4 নম্বর এক্সাম্পলটা দেখো, ফার্স্ট ডিভিশন তো দূরের কথা, সে তো পাশই করবে না। ফার্স্ট ডিভিশন তো দূরের কথা, সে তো পাশই করবে না, কিভাবে বলবে? হি ওন্ট, উইল নট এর কন্ট্রাক্টেড ফর্ম বা শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। হি ওন্ট ইভেন পাস, সে তো পাশই করবে না। হি ওন্ট ইভেন পাস, লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশনের কথা তো ছেড়েই দাও। লেট অ্যালোন গেট ফার্স্ট ডিভিশন লিখতে পারো, না লিখলেও তোমাদের সেন্সটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। হি ওন্ট ইভেন পাস, লেট অ্যালোন গেট, দিতেও পারো নাও দিতে পারো, ফার্স্ট ডিভিশন, লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশনের কথা তো ছেড়েই দাও, অর্থাৎ কোনো কিছুকে ছেড়েই দাও, কোনো কিছুর কথা ভাবাই যায় না, সেটা আমরা কিন্তু লেট অ্যালোন দিয়ে প্রকাশ করছি। 5 নম্বর এক্সাম্পল দেখো, ঘুমানো তো ছেড়েই দাও, আমি তো এমনকি খাবার সময়ও পাই না, মানে আমি এতটাই বিজি থাকি যে আমি খাবার সময়ই পাই না, তো আমি ঘুমাবো কখন? তো সেটাই বলছি, আই ডোন্ট ইভেন গেট টাইম টু টেক ইফ হ্যাভ ফুড। আমরা খাওয়া অর্থে টেক ব্যবহার করতে পারি, ইফ ব্যবহার করতে পারি, হ্যাভ ব্যবহার করতে পারি। তো আমি টেক দিয়ে বলছি, আই ডোন্ট ইভেন গেট টাইম টু টেক ফুড, লেট অ্যালোন স্লিপ, ঘুমানোর কথা তো ছেড়েই দাও। আই ডোন্ট ইভেন গেট টাইম টু টেক ফুড, লেট অ্যালোন স্লিপ, অর্থাৎ আমি খাওয়ার সময় পাই না, ঘুমানোর কথা তো ছেড়েই দাও। তো লেট অ্যালোন এর যে সেন্টেন্স প্যাটার্ন সেটা তোমরা দেখলে, লেট অ্যালোন বাক্যে প্রয়োগ করতে হলে কোন ধরনের কনস্ট্রাকশন ফলো করতে হয় সেটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি। এই কনস্ট্রাকশনটাকে তোমরা ফলো করবে এবং লেট অ্যালোন এর প্রয়োগ তোমরা বাক্যে করতে পারবে, এবং অনেক প্র্যাকটিস না করলে কিন্তু এই লেট অ্যালোন এর যে কনস্ট্রাকশন এটা বাস্তবে প্রয়োগ করা খুব কঠিন। তা আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী আলোচনার কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাংকস ফর ওয়াচিং।